নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি যে বিষয় নিয়ে পর্যালোচনা করতে আসছি, রাশিফল তো অবশ্যই আসব এবং রাশিফলের বিষয়ে যেটা নিয়ে আসতে চাইছি যে রাশিফলের গুরুত্ব কতটা, রাশিটা মানে কি, রাশির কী কানেকশন, রাশিটা দিয়ে সব কিছু কেন আমরা বিচার বিশ্লেষণ করে থাকি। আমরা সবাই কিন্তু রাশি রাশি করেই কিন্তু বেশি মানুষ কিন্তু চিন্তান্বিত হয়ে যায় যে আমার রাশি কী হবে, কী ফল দেবে, এটা হয়তো আপনারা চিন্তাভাবনা করেন। রাশি মানে হচ্ছে আপনার চন্দ্রর যে পাওয়ারটা সেটা হচ্ছে রাশি। রাশি মানে হচ্ছে আপনার মেন্টালিটি, রাশি মানে হচ্ছে আপনার মেন্টাল, আপনার মেন্টাল কী কানেকশানে কাজ করছে, আপনি কতটা প্রোগ্রেস করতে পারবেন, কতটা আপনার মনোবল বৃদ্ধি করবে, আপনার মনের জোর কতটা থাকবে, সেটা হচ্ছে রাশিফল, রাশি সেটা বলবে। আমরা রাশিফল কেন বলে থাকি, এটা জন্ম যে চার্ট হয় সেটা কিন্তু ১২টা রাশি আপনারা জানেন। দেখুন এখানে আমি অনেকগুলো রাশিফল পোস্ট করেছি, তার মধ্যে মীন রাশিটা মানুষের ম্যাক্সিমামটা দেখেছে, যেহেতু এখন বর্তমান শনির সাথে আপনারা ফেস করছেন। আমি সেই বিষয়ে পর্যালোচনা করব। রাশির মীন রাশির ক্ষেত্রে বা কুম্ভ রাশি যেটা কালকেও পর্যালোচনা লাইভে করেছিলাম, আজকে করব হচ্ছে আরও কটা রাশি নিয়ে করব, সিংহ রাশি নিয়ে করব পর্যালোচনা করব। সিংহ রাশিটা মেন ফ্যাক্টর, সিংহ রাশি নিয়ে পোস্ট করব একটা কারণেই, সিংহ থাকবে, কন্যা থাকবে, সব কটা বিষয়ে কিন্তু রাশি নিয়ে কিন্তু আমি পর্যালোচনা করব, রাশির মেন্টালিটি নিয়ে, রাশির কারো কথা নিয়ে আমি এটা কিন্তু পর্যালোচনা করছি। মন দিয়ে ভিডিওটা শুনবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে কালপুরুষের যে ১২টা রাশি রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত, এক একটা গ্রহর কিন্তু এক একটা মালিক, সেটা আপনারা জানেন। তা যাই, আমি মেষ থেকে শুরু করছি। নভেম্বর মাস শেষ হয়ে গেছে, নভেম্বর মাস আজকে মোটামুটি ৭-৮ তারিখ হয়ে, নভেম্বর নিয়ে কথা বলতে চাইছি না, বিগত ২০২৪ সালের নিয়ে বিশ্লেষণ পর্যালোচনা করব, কটা রাশি অব্দি করতে পারছি দেখি, মেষ থেকে শুরু করব, ছোটো ছোটো করে করব, আগামী দিন আরও রাশিফল থাকবে। মেষের ক্ষেত্রে ২০২৪ যেহেতু শুক্রের বছর চলবে, সেক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নে থাকছে বৃহস্পতি, সপ্তমে অষ্টমে থাকছে হচ্ছে রবি প্লাস বুধ প্লাস মঙ্গল, নবমে ফাঁকা থাকছে, দশমে ফাঁকা থাকছে, একাদশে থাকছে হচ্ছে আমরা শনি, দ্বাদশে থাকছে হচ্ছে রাহু এবং কেতু থাকছে হচ্ছে আপনার ষষ্ঠ ঘরে। এই গ্রহর গোছর অনুযায়ী আপনি কী কী ফলস্বরূপ পেতে পারেন, এটা তো মানে মেন মুদ্রা কথা, কী কী ফল পেতে পারেন আপনি বা কী কী আপনার চলতে পারে। যাই হোক, এবার দেখুন আমরা জন্মচার অনুযায়ী মেষের ক্ষেত্রে যদি অর্থ নিয়ে যদি পরিকল্পনা করি, অর্থ নিয়ে কথা যদি বলি বা শরীর নিয়ে কথা বলি, শরীর নিয়ে বলতে গেলে শরীরের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ২০২৪ মোটামুটি সুফল আপনি পেতে পারবেন। অর্থনৈতিক নিয়ে যদি কথা বলি, অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে বলতে গেলে অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে ভালো থাকবে, কারণ ইলেভেন্থে শনি রয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই ভালো থাকবে, অর্থ সেভিংস অবশ্যই করতে পারবেন, হুটহাট করে মাথা যন্ত্রণা হতে পারে, পেটের সমস্যা হতে পারে এবং মাইগ্রেন জাতীয় সমস্যা হতে পারে এবং ভাগ্য মাঝে মধ্যে বিপর্যয় করতে পারে। এবার সে বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে কী কী ফল দিতে পারে, তৃতীয় পথে বুধ যেহেতু চলে যাবে হচ্ছে আপনার অষ্টমে চলে যাবে, সেক্ষেত্রে বলে বন্ধু বান্ধব থেকে একটু সাবধান অবলম্বনটা করতে হবে আপনাকে, সাবধান অবলম্বন করলে আপনি কিন্তু ভালোভাবে প্রোগ্রেস হতে পারবেন বা এগোতে পারবেন। এবার আসি ফোর্থ হাউস থেকে গৃহসুখ বা মাতৃ জায়গা থেকে বিদ্যা বুধের থেকে, যেহেতু চতুর্থ পথে আপনার চন্দ্র সে থাকছে আপনার মকর কিংবা একটা রাশিতে ঘুরবে, সেক্ষেত্রে বলবো চতুর্থে কিন্তু দৃষ্টি করছে হচ্ছে রাহু। গৃহ ঝামেলা, স্ত্রীর সহিত নয়া বনি বনে হওয়া, মায়ের শরীরের দিকে সমস্যা চলে আসা এবং মাতৃকুলের দিক থেকে কেউ সমস্যায় আটকে যাওয়া এবং
আপনার বুকে কোনো পেন হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এবং আপনার ক্ষেত্রে আপনার শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে এবং আপনি বাড়িঘর অবধি বানাতে পারেন। এবার সে পঞ্চম ভাব মানে হচ্ছে অস্থাবর অর্থ। পঞ্চমে যেহেতু রবি আপনার থাকবে হচ্ছে অষ্টমে থাকবে সে দ্বিতীয় দৃষ্টি করবে, আপনি কিন্তু অবশ্যই করে অস্থাবর অর্থ ইনকাম করতে পারবেন, ইনকামে অবশ্যই করে আপনার ডেভেলপমেন্ট তৈরি করবে যেহেতু রাহু দৃষ্টি করছে এবং শনি দৃষ্টি করছে। রাহু দৃষ্টি করছে পঞ্চম দৃষ্টি, শনি দৃষ্টি করছে দশম দৃষ্টি। সেক্ষেত্রে আপনার আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন, যেটা নিজস্ব ব্যক্তিগত অর্থ। এবার আসবে ষষ্ঠ, স্থায়িত্ব জায়গা বা শারীরিক উত্তেজনা বা রোগের কতটা সাকসেস পাবে, রোগ কতটা সারবে আপনার, সেক্ষেত্রে বিশ্লেষণ আলোচনা। ষষ্ঠে কিন্তু থাকার জন্যে আপনাকে মাঝে মধ্যেই গোপন সত্যতা থেকে ঝামেলা হতে পারে, মামলা মকদ্দমায় চলাতে পারেন, এবং কর্মের জায়গা থেকে আপনাকে মাঝে মধ্যে অসুস্থতা এবং ঝামেলা ঝঞ্ঝাট আপনাকে জড়াতে হতে পারে ষষ্ঠে কেতু থাকার জন্যে। রোগ নিরাময় হতে একটু বাধা আসতে পারে, তবে কিন্তু রোগ কিন্তু নিরাময় আপনার কিন্তু হয়ে যাবে। এবার আছে ব্যবসা বা স্বামী স্ত্রী, বা আপনার ব্যবসা কেমন চলবে, বা সেভিংস নয় ব্যবসা কেমন চলবে, বা দাম্পত্য কেমন যাবে। সপ্তমতে শুক্র আপনার, সেক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে অতীব শুভ ফল পাচ্ছেন আপনি মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে ডিসেম্বর মাস 2023 সাল। কথা বলবো, 23 সালে বলা কথা বলাটা বলা আমার ভুল হয়ে গেল, সরি। 24 সালে আপনার কী কী ফল দিতে পারবে, বা 24 সালের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা আমি এখানে অ্যাড করছি, এখানে ডিসেম্বর মাসটা থেকে আমি প্রায় 24 সালটা দুটো থেকে করব, কেন একটা থেকে করলে আপনারা ঠিক বুঝে উঠতে পারবেন না। সেক্ষেত্রে বলবো আপনার 24 প্লাস ডিসেম্বর মাস, দুশুনেই কথাটা বলছি শুনে নেবেন, 24 জানুয়ারি সেগুলো পরে পর্যালোচনা পরে করব, যেটা গ্রহ গোচর অনুযায়ী আপনার 24 সাল বলতে পারি। 24 সাল বলতে গেলে জানুয়ারি মাসটা ধরবেন, ডিসেম্বরটাই ধরবেন, ম্যাক্সিমাম ডিসেম্বরটা ধরবেন, 24 সালটা ধরবেন। এবার আপনার দাম্পত্য দিক থেকে সুখ পাবেন, সুখ সম্মধ্যে বৃদ্ধি করবে, ব্যবসায় সুখেতে সুখ আসবে, ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন এবং অর্থ আপনার ডেভেলপমেন্ট করাবে। এবার আসবে হচ্ছে আপনার রোগ ভোগ, রোগ কী দিতে পারে, যেহেতু রবি চলে যাচ্ছে শনি দৃষ্টি করছে, আপনার বুকের কোনো সমস্যা আসতে পারে, মান সম্মান হানি হতে পারে, অশ্বভঙ্গদের হতে পারে, এক মানসিক ডিপ্রেশন বাড়তে পারে, বুকে কোনো পেন আসতে পারে, এবং আপনার দাম্পত্য দিক থেকে সুখময় দেবে। আপনার স্ত্রীর থেকে কিছু অর্থ আপনি সাহায্য পেতে পারে, স্ত্রী আপনার কিন্তু সাহায্য করবে। এবার আসবো হচ্ছে নবম পতি থেকে, অষ্টমে রাহু থাকার জন্য কিছু সময় কিন্তু ফাটকা আপনি ইনকাম করতে পারবেন। এবার সেই নবম পতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি আপনার থাকছে হচ্ছে আপনার লগ্নস্থ অবস্থায় বা রাশি অবস্থায়। আপনার ভাগ্য আপনি নিজে তৈরি করতে পারবেন, ভাগ্য দিয়ে কোনো সমস্যা আপনার তৈরি করবে না দর্শক বন্ধু। ভাগ্য নিয়ে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে উন্নত করে ভাগ্য আপনার খুব সহায়তা করবে, এবং আপনার কোনো গুরুজন আপনাকে কোনো সাহায্য করতে পারে বা হেল্প করতে পারে, এবং আপনার ভাগ্য যাবে খুব তুঙ্গস্থ অবস্থায় যেহেতু রাহু আপনার ভাগ্যপথিকে দৃষ্টি করছে। এবার সে দশম ভাব নিয়ে যদি আসি, দশম ভাবের ক্ষেত্রে বলবো মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আপনার কর্মলাভ প্রচুর হারে হবে, কর্ম থেকে প্রচুর নামযশ করতে পারবেন, এবং অর্থনৈতিক পরিকাঠামো অতীব আপনার ক্ষেত্রে শুভ ফল আপনাকে দিয়ে যাবে। কর্মক্ষেত্রে যেহেতু শনি রয়েছে, কর্ম আপনাকে প্রচুর করতে হবে, কর্ম আপনাকে প্রচুর করতে হবে। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ডেভেলপমেন্ট বেশি রয়েছে, যারা দেশে রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, বিদেশ থাকলে ডেভেলপমেন্টটা বেশি রয়েছে। তার কারণ হচ্ছে আপনার দশমপতি শনি এবং একাদশপতি শনি, সেই দশমের শনি আপনাকে কিছু কিছু জায়গায় সুফল আপনাকে দিয়ে যাবে, দশম ভাবের শনি, বোঝা গেল। এবার আসবো হচ্ছে আমি আপনার আয় ভাব থেকে,
আয় ভাব আপনাকে কি ফল দিতে পারে। ইলেফেন্টে যেহেতু শনি রয়েছে আপনাকে আয়ের দিক থেকে কোনো সমস্যায় আশা করি হবে না। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আয় অবশ্যই করে আপনাকে দিয়ে যাবে এবং আয়ের দিক থেকে আপনার ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট অবশ্যই। যারা অটোমোবাইলে আছেন বা যারা লৌহ লক্ষ্যের ব্যবসা করছেন বা বাইরে কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিয়ে যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা কিন্তু আপনার 2023 ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের ডিসেম্বর মানে 2024 প্রথম। এবার আসবো হচ্ছে ব্যয় ভাব। ব্যয় আপনি কেমন করতে পারেন, ব্যয়ের দিক থেকে বলবো আপনার ব্যয় কিন্তু অতীব হারে বাড়বে। যত্র আয় তত্র আপনাকে ব্যয় দেবে। কারণটা কি, ব্যয় দেওয়ার কারণ হচ্ছে থাকছে রাহু, মানে উচ্ছৃঙ্খলভাবে ব্যয় করে ফেলা। আপনি যে ব্যয়গুলো করবেন হয়তো কোনো বাজে নেশাগ্রস্ত হয়ে করে ফেলতে পারেন, কোনো ভোগের জায়গা থেকে আপনি ব্যয় করে ফেলতে পারেন এবং আপনি কোনো জায়গা থেকে ব্যয়ের দিক থেকে আপনার কাছে কিন্তু প্রচুর জায়গা থাকছে ব্যয়ের দিক থেকে। তাই ব্যয়টাকে কন্ট্রোল মানে করতে হবে দর্শক বন্ধু, নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। এবার আসবো হচ্ছে আমি বিষরাশি বিষলগ্ন নিয়ে। বিষলগ্ন বিষরাশির ক্ষেত্রে বলবো 2024 সালে কেমন যেতে পারে বা ডিসেম্বর মাস কেমন যেতে পারে। যারা 2024 সালে প্রথমে আসবো আমি, আমরা শরীর কেমন যেতে পারে, শরীরের ক্ষেত্রে বলবো আপনার শরীর কিন্তু অতীব শুভ যাবে। যারা পুরুষ আছো তাদের ক্ষেত্রে অতীব শুভ যাবেন, যারা মেয়ে আছো তাদের ক্ষেত্রে বলবো শারীরিক কিছু কিছু সমস্যা আপনাকে দিতে পারে, পেটের কোনো সমস্যা আপনার আসতে পারে। যারা সন্তান নিতে যারা ইচ্ছুক তারা সন্তান নিতে পারেন, সন্তানে বাধা আসলেও সে কিন্তু ভালোভাবে ডেলি ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করে দেবে। বিষরাশি বিষলগ্নের ক্ষেত্রে শরীরের দিক থেকে অতীব আপনি শুভ ফল পাচ্ছেন দর্শক বন্ধু 2024। কারণ এখানে কিন্তু কোনো বাজে গ্রহ আপনার রাশিতে বা লগ্নে দৃষ্টি করছে না, শনি দৃষ্টি করছে না, রাহু দৃষ্টি করছে না, কেতু দৃষ্টি করছে না, বৃহস্পতি কিন্তু 2024 সালে আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করে যাবে। সেক্ষেত্রে আপনি দারুণ হারে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন শারীরিক দিক থেকে। এবার যদি বলেন তো অর্থ কেমন দিতে পারে, অর্থ জায়গা থেকে ভালো ফল পাবেন, অর্থনৈতিক দিক থেকে আপনার কিন্তু শুভ ফল আপনি পাচ্ছেন দর্শক বন্ধু বিষরাশি বিষলগ্নের ক্ষেত্রে। কারণ একটাই আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার দ্বিতীয় পতি বুধ, সে যে ট্রানজিট বা গোছর করবে অষ্টমে হোক নবমে হোক দশমে হোক, ডিসেম্বর মাসে থাকবে হচ্ছে আপনার 2024 প্রথমে স্টার্টিংয়ে থাকবে হচ্ছে আপনার, যেহেতু শুক্রের যেহেতু বছর এটা, সেক্ষেত্রে আপনার আর্থনৈতিক পরিকাঠামো দারুণ জায়গা দেবে। ওটা নিয়ে কোনো সমস্যা আশা করি আপনার হবে না। আর্থিক দুরবস্থা থেকে আপনি দূর করতে পারবেন এবং আর্থিক দিকে প্রচুর ইনকাম আপনি করতে পারবেন। 2024 সালের অর্থ আপনার ক্ষেত্রে মালামাল সৃষ্টি করবে, শুনে মালামালই করবেন আপনি অর্থের দিক থেকে। এবার আসে হচ্ছে আমি বন্ধু বান্ধব রিলেটেড আদান প্রদান, চিঠিপত্র আদান প্রদান, যোগাযোগ ব্যবস্থা থেকে বলবো আপনার তৃতীয় পতি চন্দ্র ক্ষেত্রে বলবো, যেহেতু রাশি থেকে তুঙ্গ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার বন্ধু বান্ধব রিলেটেড জায়গাটা খুবই শুভ ফল দিয়ে যাবে, আপনার খারাপ ফল আপনাকে দেবে না। এবং রাহু যেহেতু দৃষ্টি করছে আপনার দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব আপনি লাভ করতে পারবেন, দূর দেশ থেকে আপনার বন্ধু আসবে, দূর দেশের সঙ্গে মানুষের সঙ্গে পরিচিত তৈরি করবেন এবং দূর দূর জায়গা থেকে আপনাই প্রচুর দিক থেকে মানুষ আপনাকে চিনবে জানবে। যারা ইউটিউবার আছো তাদের ক্ষেত্রে বলবো তারা এখন খুব ফ্লাশ করবার টাইম, ফোকাস করবার টাইম 2024 সালে আপনার ক্ষেত্রে বলতে চাইছি, আপনি ফোকাস করতে পারবেন বিষরাশি বিষলগ্নের ক্ষেত্রে। এবার আসি ফোর্থ হাউস, গৃহসুখ বা শারীরিক সুখ বা সম্মান বৃদ্ধির জায়গা বলতে চাই, বা স্টুডেন্ট বিদ্যার দিকে বলতে চাইবো, বিদ্যার দিকে বলবো খুব একটা সুফল আপনারা পাচ্ছেন না যারা স্টুডেন্ট আছেন। শারীরিক দিক থেকে খুব একটা ডেভেলপমেন্ট আপনাকে দেবে না, কারণ যেহেতু ফোর্থ হাউসে আপনার শনি দৃষ্টি করবে সেক্ষেত্রে আপনার মাঝে মধ্যে আপনাকে শারীরিক পেটের দিক থেকে সমস্যা আসতে পারে, পেট উদর নিয়ে সমস্যা আসতে পারে। এবং যদি আপনি বিয়ে থাকা যদি করে থাকেন সেখানে বলবো সংসারের দিক থেকে আপনার মাঝে মধ্যে ঝুটঝামেলায় আপনাকে পড়তে হতে পারে। আপনার যদি মহিলা হন শাশুড়ির দিক থেকে প্রতারণার শিকার হতে হবে, আর যদি আপনি পুরুষ হন তার থেকে আপনার শাশুড়ির দিক থেকে প্রতারণা হতে হবে।
এটা কিন্তু বিশ্বলগ্নর বা বিশ্বরাশির ক্ষেত্রে। পঞ্চম ভাব আসি, পঞ্চমে বলবে সন্তানের দুশ্চিন্তা, যাদের সন্তান হয়ে গেছে, যাদের সন্তান হয়ে গেছে তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, মাঝে মধ্যেই একটা হতাশগ্রস্ত হয়ে যাবেন, আমার সন্তানের কিছু হলো না, কবে হবে, কী করে হবে, এই চিন্তা ভাবনা করতে করতে আপনার কিন্তু মাথা খেটে যাবে। এবং আপনার ক্ষেত্রে সন্তানের জায়গা থেকে তো গেলোই, প্লাস অস্থাবর অর্থের দিক থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন, কারণ পঞ্চমে যেহেতু কেতু থাকে, পঞ্চমে কেতু সবসময় যেটা স্পিরিচুয়াল জায়গা তৈরি করে, একটা সন্দেহবাতিক রোগ সৃষ্টি করে দেবে এবং আপনাকে মাঝে মধ্যে ডিপ্রেশনে ফেলে দেবে, যেহেতু তাকে কিন্তু কোনো শুভগ্রহ দৃষ্টি করছে না, অনলি ফর রাহু দৃষ্টি করছে, রাহু কিন্তু সপ্তম দৃষ্টি করে না। তবু কেপি অনুযায়ী অনেকে বলে যে বরাসর অনুযায়ী যে নাকি রাহু সপ্তম দৃষ্টি আছে, আমি সেটা বিচার করি না। পঞ্চমে কেতু থাকার জন্য আপনার অর্থ যে জায়গাটা সেটা লুকিয়ে থাকে বা গুছিয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাকে মাঝে মধ্যে একটু জুডিশের শরণাপন্ন হতে পারে। এবার সেই ষষ্ঠ প্রতিভাব থেকে আসে, সেটা স্থায়িত্ব জায়গা, সেটা কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে বা চাকরি হতে পারে, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার ষষ্ঠে যেহেতু শুক্র থাকবে, সেক্ষেত্রে আপনাকে মাঝে মধ্যেই আপনার ক্ষেত্রে স্থায়িত্ব জায়গা থেকে আপনি বঞ্চিত হবেন না, স্থায়িত্ব জায়গাতে ভালো কর্ম থাকবে আপনার, মাঝে মধ্যে কর্ম উন্নত করবে, মাঝে মধ্যে কর্ম আমরা ডেভেলপমেন্ট তৈরি করবে এবং আপনাকে উন্নত শিখরে আপনাকে পৌঁছে নিয়ে যাবে, কারণ আপনার রাশির অধিপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্র। এবার আছে দাম্পত্য জায়গা, ব্যবসা বা অংশীদারি ব্যবসা খুব একটা সুফল আপনাকে দেবে না। যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ইমিডিয়েটলি বেরিয়ে আসুন, ঝামেলা হলো বলে ইমিডিয়েটলি বেরিয়ে আসুন, নিজস্ব ব্যবসা করুন, কারোর সঙ্গে শেয়ারে ব্যবসা করতে যাবেন না, এতে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। একা করুন ব্যবসা, একা করুন, অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন, কারোর সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিয়ে ব্যবসা কিন্তু করা যাবে না, এতে দাম্পত্য কলহ অবধি আপনার সৃষ্টি হতে পারে, দাম্পত্য কলহ অবধি লাগতে পারে। স্ত্রী যদি থাকেন হাজব্যান্ডের সঙ্গে গলযোগ লাগবে, হাজব্যান্ডের স্ত্রীর সঙ্গে গলযোগ লাগবে, কেন লাগবে, এখানে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ হতে পারে এবং কোনো বাজে স্বামী যদি থাকে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বলো বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে সাবধান অবশ্যই অবলম্বন আপনাকে করতে হবে বা কোনো জ্যোতিষীর পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। এবার হচ্ছে আমি অষ্টম ভাব নিয়ে, এই অষ্টম ভাব আপনার রোগবাগকে দিতে পারে, রোগবাগ যদি দেয় আপনাকে বলবো মাইগ্রেন দেবে, মাথা গরম দেবে, মাথা যন্ত্রণা দেবে, লিভার ওরিয়েন্টেড সমস্যা।